শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। অতিবৃষ্টির ফলে চাষিদের মাথায় হাত, বিঘের পর বিঘে জমিতে জল জমে একেবারে নষ্ট হতে বসেছে। পাকা ধান থেকে শুরু করে আলু, কপি, সর্ষে, পেঁয়াজ সহ বিভিন্ন সবজি জলের তলায়। আরামবাগ মহকুমা এমনিতে কৃষিভিত্তিক এলাকা, বৃহস্পতিবারের একটানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জমিতে জল দাঁড়িয়ে গেছে, কোথাও কাটা ধান জলে ভাসছে। বৃহস্পতিবার সকাল থেকেই চাষিরা বিভিন্ন জমিতে জল বের করার চেষ্টা করছেন, কিন্তু তাদের আশঙ্কা এরপরে ওই সমস্ত পাকা ধান আর ভালোভাবে বাড়িতে তোলা যাবে না, নষ্ট হয়ে যাবে বসানো আলু থেকে শুরু করে অন্যান্য সবজিও, এর ফলে তাদের হাজার হাজার টাকা ক্ষতির মুখে পড়তে হবে। কিভাবে দেনা শোধ করবেন এখন থেকে শুরু হয়েছে তার দুশ্চিন্তা। তাদের আবেদন, এই প্রাকৃতিক বিপর্যয়ের পর সরকার যদি চাষিদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে কিছুটা হলেও বাঁচার সুরাহা পাবেন, হয়তো তাদেরকে আরও ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হতে পারে। গোঘাটের দামোদরপুর, মির্জাপুর ইত্যাদি এলাকায় সেরকমই চিত্র ধরা পড়ল, দেখুন বিস্তারিত। ছাঁচি, পেঁয়াজ, কপি, সমস্ত কিছু রবি শস্য সব জলের তোলায়, বন্যা এসার আশঙ্কা এসে গেছে যা পরিস্থিতি। উপরেও তো থামছে না বৃষ্টি, ভালোই বৃষ্টি পড়ছে, সে ভিজে ভিজে জল কাটাতে এসেছি। এবারে আলু বীজ নতুন করে পাওয়া যাবে নাকি তো তার কোনো ঠিক নাই, সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে হবে, সামনে আবার পুনরায় তো আলু বসাতে হবে, তা নইলে তো চাষিরা একেবারে মাথায় হাত শেষ। চাষি মহল ধানও ডুবে যাচ্ছে, ছাঁকতে হচ্ছে কাটা ধান। আমার নাম দিনকর মণ্ডল। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা, আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। জলে ভাসছে আমার আলুটাই, মিনিমাম 30-60 মতো খরচ হয়ে গেছে, হ্যাঁ, আর ধান এখন আদায় করতে পারিনি। যদি কিছু সুব্যবস্থা থাকে আপনারা করবেন। আপনার পরিচয়? আমার আমি আমার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র হাইত, দামোদরপুরে বাড়ি, বালি অঞ্চলে। এই আমি এখানে, এত বৃষ্টিতে সব জমিতে আলু জমিতে জল দাঁড়িয়ে গেছে, জলটা নিকাশি করা যায় কিনা তার ব্যবস্থা করছি। বিঘে দুই তিনে আলু ছিল, আলু সব বসানো হয়ে গেছিলো, সেইগুলো সব রকম জলে ভর্তি হয়ে গেছে, গাছও সব কিছু কিছু জমি ঘুরতে লেগে গেছে, যেগুলো ফুটে গেছিলো, হ্যাঁ। এরপর ভাবছি যে আর যে জমি আছে কী করে আলু বসাবো, কোনো আলু বিষও নেই, স্বার্থ জমিতে সব দেওয়া হয়ে গেছে, হ্যাঁ। সরকার থেকে যদি কোনো সাহায্য হয় তাহলে আমরা মনে করি যে চাষ করতে পারবো, নাহলে সব দেনার দায়ে ঝুলতে হবে। আর এখানে যা সবজি টবজি ছিল সবই তো নষ্ট হতে বসেছে, সব গাছ ঘুরতে লেগে গেছে। এখন যা আবহাওয়া, যা জল পড়ছে, মনে হচ্ছে আরও সারাদিন এরকম হবে হবে, তাতে করে একটাও ফসল হবে না। আমি দামোদরপুরের একজন বাসিন্দা, আমার নাম হরধন মণ্ডল, হ্যাঁ, আমি এরকম ভালো রকমই চাষি। তাহলে সরষে বাড়িতে সব জল জমে গেছে, আলু বাড়িতে জল জমে গেছে, সব আলু জল কাটাতেছি, সরষের জল কাটাতেছি। এক বিঘে জমি সরষে আছে, এক বিঘে জমি আলু, কপি কিছু আছে, সব জল কাটাতেছি। জল ফসলগুলো মনে হচ্ছে হবেই না, নষ্ট হয়ে যাবে, বীজে কোনো সমস্যা নেই। বিশ্বজিৎ বাগ, ধান ছাঁকছি আমার এখানে এক বিঘে জমি, ধান জলে ভাসছে, এইভাবে আমি ছাঁকছি। আমার বিঘের কানকে ধান কেটে জমিতে জাল দিয়ে আছে, কফি চাষ আছে তাতে জল, বিয়ের কারণে আলু বসেছি তাতে জল হয়ে গেছে, আবার জমি রেডি হয়ে গেছে, আলু টালু কাটা আছে। এইভাবে আমার সমস্ত আমি এবার কী করবো তার এখন আমি চুল কিনারা পাচ্ছি না। আমাদের এখন জল বের করানোর সমস্যা কী করে কী হবে, সেই জন্যে আমি এটা পদ্ধতি একটা নিচ্ছি, এই যে কদাল নিয়ে এসছি, জল বের করানো যায় কি না। আর তারপর হচ্ছে আমাদের ওখানে সব লোকের দিকে ডাকাডাকি করছো, করে সকালেরই তো এরকম আছে আলু বসানো, ক্ষতি হচ্ছে আলু কত ঘরে। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ,
সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984।